কেমন আছেন সবাই? নমস্কার, আমি দেবাদৃতা, চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে। আজ আপনাদের নিয়ে যাব এই শহরের অন্তর্মহলে, যেখানে আছে উঁচু উঁচু বিল্ডিং, আর জানাবো এখানকার পার্লার কেমন হয়। কি থাকবেন তো সঙ্গে? পার্লার শেষ অবধি থাকুন আমার সঙ্গে, আজ অনেক কিছু থাকবে এই ভ্লগে। ভিডিও শুরু করার আগে দুটো লাইন বলতে চাই আমাদের টিম ইন্ডিয়ার জন্য। কংগ্রাচুলেশনস টিম, রইল শুভকামনা সকল এগারোর জন্য। এই ম্যাচ একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল না, ছিল দীর্ঘ ১৩ বছরের একটা অপেক্ষা। ১৫০ কোটি মানুষের আশীর্বাদ ছিল, তাই জিতে যাওয়া ম্যাচ আমরা জিতিনি, হেরে যাওয়া ম্যাচ জিতেছি। এই ম্যাচটা আসলে আমাদেরই ছিল। ভাবলেই মন খারাপ হচ্ছে যে এই দুটো জুটিকে আর দেখতে পাবো না টি টোয়েন্টি খেলতে দেশের হয়ে, দেখতে পাবো না রাহুল দ্রাবিড়ের ওই রকম পাগলামো। থ্যাংক ইউ টিম, কাল শুধু ঘরে ওয়ার্ল্ড কাপই দাওনি, দিয়েছ ১৩ বছরের অপেক্ষার জবাব। এখন বাজছে ২:০০, লাঞ্চ সেরে আর যাচ্ছি পার্লারে, তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। ট্রাম কিছুক্ষণেই আছে, কিন্তু আজ হেঁটেই যাব ভাবলাম। মেলবোর্ন সিটিতে যারা থাকেন তারা বুঝতে পারবেন কতটা হাঁটব। সাউথ ব্যাংকের হোয়াইটম্যান স্ট্রিট থেকে যাচ্ছি উইলিয়াম স্ট্রিট, মোটামুটি ৩০ মিনিট মতো হেঁটে লাগবে। রাস্তা বেশি না, ওই ২ কিলোমিটার মতো, তবে মাঝে মাঝে রাস্তাতে একটু এলিভেশন আছে। এই রাস্তাটা তো এতদিনে আপনারা চিনতেই পাচ্ছেন, পরিচিত হয়েই গেছে। আসলে অসংকর অফিস আজকাল এমনই টাইমে শেষ হচ্ছে, তারপরে আর জিমে যাওয়া হচ্ছে না। একা একা কারোরই জিমে যেতে ভালো লাগে না, তাই আমি কি করি, লাঞ্চের পর এরকম বেরিয়ে পড়ি হাঁটতে। আজ আকাশটা কিন্তু দেখার মতো হয়ে আছে, তাই না? রোদ্দুর নেই যদিও। এই ক্রাউন প্রমেনেডে প্রায় সবসময় গান চলে, খুব হ্যাপনিং একটা জায়গা, সন্ধ্যেটা দেখার মতো হয়। কিছু না, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় এই ইয়ারা নদীর সামনে। নদীর এপারে ক্রাউন আর ওপারে ব্যাটম্যান পার্ক, গেছিলাম মনে আছে সি লাইফে ব্যাটম্যান পার্ক দিয়ে। আজ তো উইকডে, তাই তেমন ভিড় নেই, উইকেন্ডের সন্ধ্যেগুলো দেখার মতন থাকে। চলুন ওই ব্রিজটা ক্রস করে দেখাই মেলবোর্ন স্কাইলাইন। এবার দেখে নি এক সন্ধ্যের এক ঝলক। এই যে আগুন বেরোচ্ছে, এটা একটা ফায়ার ডিসপ্লে। ক্রাউন ক্যাসিনোর বাইরে বসানো আছে বেশ কিছু ১০ মিটার লম্বা টাওয়ার, আর সেই টাওয়ারগুলোর ওপর থেকে বেরোচ্ছে এই আগুনের বলগুলো। প্রতি ঘন্টায় এই রকম আগুনের ডিসপ্লেটা হতে থাকে সন্ধ্যে ৮টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত উইকেন্ডসে, এবং উইকডেজেও হয়, সেটা রাত্রি ৯টা থেকে ১২টা অবধি, এবং পুরোটাই কম্পিউটারের কন্ট্রোলড। দেখুন মেলবোর্ন স্কাইলাইন। চলুন ফিরে এলাম আজকের দিনে। আমরা যাচ্ছি মেলবোর্ন সিবিডিতে। সিবিডি মানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, আমরা একে সিবিডি না বলেও সিটিও বলে থাকি। মেলবোর্ন সিটিতে যাচ্ছি, এখানে হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই বলতে পারেন। প্রত্যেকটা রাস্তা খুব সুন্দর ইন্টারকানেক্টেড, তার উপর সিটির মধ্যে অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে ট্র্যাম চলে, তাও আবার বিনামূল্যে, মাইকি কার্ড টাচও করতে হবে না ট্র্যামে, আর ততটাই ধীরে চলে। ব্যস্ত সময়ে তো আপনি দেখতে পারেন যে পেডেস্ট্রিয়ানরা মানে পথচারীরা দ্রুত চলাচল করছেন। আজ শহর জুড়ে দেখতে পাবেন উঁচু উঁচু বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং তো আছেই, তার সাথে আছে সিটিতে বড় বড় অফিসের হেডকোয়ার্টার্স। এখন যতই বলি রাস্তায় হারানোর কোনো ভয় নেই, প্রথম প্রথম খুব পাজল হয়ে থাকতাম, অসংখ্য খুব বোঝাতো, যতই বোঝাক না কেন আমার রাস্তাগুলো অসম্ভব প্যাঁচ লাগতো, ভাবতাম একা বুঝি কোনোদিন বেরোতেই পারবো না, এইসব ভাবলে খুব ফ্রাস্ট্রেটিং লাগতো। তারপরে একটু একটু করে বেরোনো শুরু করলাম। প্রথম প্রথম ট্র্যামে কিছুটা যেতাম, এই খুব জোর হলে সাউদার্ন ক্রস স্টেশন অবধি যেতাম, আবার হেঁটে ফিরতাম।
বাড়ির থেকে বেশি দূর যাব ভাবলেই, মানে কমফর্ট জোনের থেকে একটু বেশি যাব ভাবলেই খুব ভয় হতো। শুধুই নিজের ফোনের ব্যাটারি চেক করতাম, অ্যাটলিস্ট কিছু হলে অসংখ্যকে ফোন করে ডাকতে তো পারবো। একটু সময় দিয়েছি নিজেকে, হয়তো একটু বেশিই সময় দিয়েছি নিজেকে অন্যদের থেকে, আর তারপরে রাস্তাঘাটগুলো আমার সঙ্গে পরিচয় হয়ে গেল। আস্তে আস্তে নিজে যখন যাতায়াত করতে পারলাম অসংখ্য সাহায্য ছাড়া, তখন ভালো লাগতে শুরু করল। এই যে মেশিনগুলো দেখছেন, এগুলো চলার পথে ফুটপাথে প্রায় দেখতে পাবেন। আমাদের বিল্ডিংয়ের সামনেও একটা মেশিন এরকম বসানো হয়েছে। এই মেশিনে টাকা দিয়ে গাড়ি পার্ক করে মানুষ। যেমন বলেছিলাম, এদেশে সব পেমেন্টই ডিজিটালি করতে হয়, টাকা দিয়ে গাড়ির স্লট নিতে হবে। রাস্তায় যদি গাড়ি দাঁড় করাতে চান, সেই স্লট নাম্বারে নিজের গাড়ি দাঁড় করাতে পারবেন। স্লট না পেলে সেই জায়গায় আপনি গাড়ি দাঁড় করাতে পারবেন না। এখান থেকে বাঁ দিকে ঘুরলে সাউদার্ন ক্রস স্টেশন, ও আমরা যাব ডান দিকে। যদিও দেশটা গাড়ি ওরিয়েন্টেড একটা দেশ, তবুও পেডেস্ট্রিয়ানসদের কথা মাথায় রেখে এই শহরের ফুটপাথ বা ক্রসিং এতটাই ভালো করে তৈরি যাতে সমস্ত বয়সের এবং ক্ষমতার মানুষ নিরাপদ ও সহজভাবে চলাচল করতে পারে। শহরের প্রধান রাস্তাগুলো ট্র্যামের সঙ্গে কানেক্টেড। চারপাশ ঘোরার সবচেয়ে সহজ এবং প্রথাগত উপায় হচ্ছে ট্র্যাম। এই এত উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যে যেমন বাস করছেন বাসতিরা, তেমন রয়েছে প্রচুর কর্পোরেট হেডকোয়ার্টার্স। অস্ট্রেলিয়ার চারটে বড় ব্যাংকের মধ্যে দুটো ব্যাংক ANZ ও ন্যাবের হেডকোয়ার্টার্স এই শহরে আছে। দুটো ইউনিভার্সিটির মেজর ক্যাম্পাস আছে এই শহরে, একটা RMIT ও আরেকটা ইউনিভার্সিটি অফ মেলবার্ন। এরকম আরও কত হেডকোয়ার্টার্স আছে এই সিটির মধ্যে। চলুন, আমাদের পার্লার এসে গেল, বহু কষ্টে এটিকে পেয়েছি। এতদিন ধরে অসংখ্যর সঙ্গে এসেছি, কিন্তু জানতামই না যেই ভদ্রলোক অসংখ্যর হেয়ার কাট করেন, উনি প্রায় 40 বছর ধরে মেয়েদের এই আইব্রো থ্রেডিং এই সব করেন। আজ আমায় একা দেখে হাজবেন্ড কোথায় জিজ্ঞেস করছিলেন। এখানে যে কোনো ম্যানুয়াল লেবার দ্বারাই কাজকর্মে দাম আকাশ ছোঁয়া, সে তো আপনারা জানেনই। যেমন ধরুন বাড়িতে ডোমেস্টিক হেল্প, বা গাড়ি ক্লিন করাতে দিলেন, বা জামায় বোতাম লাগাতে দিলেন, বা এই পার্লার, এইসব কাজগুলো করাতে এতটাই বেশি খরচা সাপেক্ষ হয় যে এই সব কাজ আমরা নিজেরাই করে থাকি। প্রথম প্রথম ভাবতাম বিদেশে এসে কি আইব্রোটাও নিজেকে করতে হবে। যেখানে এই আইব্রোর জন্য যেতাম, কেউ বলতো $50, কেউ বলতো $40, আর কাজও মনের মতন পেতাম না। কোথাও একটু কম দাম দেখে ঢুকেছি, সেখানে তো ছাল চামড়া উঠে যাওয়ার অভিজ্ঞতা নিয়েও ফিরেছি। অনেকেই নিজে ঘরে আইব্রো করে নেয়, বিশ্বাস করুন আমি তো করতে পারিনি, অবশেষে এটিকে পেলাম। একদিন অসংখ্যর সাথে আসাতে আমি ওই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে এখানে রিজনেবল প্রাইসে মহিলাদের জন্য পার্লার কোথায় পাওয়া যাবে। তো উনি সব শুনে বললেন যে উনি 40 বছর ধরে এই কাজ করছেন, একবার করিয়ে দেখতে পারি। ওই দিন যে করলাম, তারপর ওখানেই ফিক্স। আমি যা যা করাই মানে থ্রেডিং, মোটামুটি $20 মতো নেন। $20টা কম বলবো না, কিন্তু তুলনামূলকভাবে বাকিদের থেকে কমই নেন। খুব যত্ন করে কেটেছেন চুলটা, কিন্তু দামটা $70 নিলেন, আমার ব্যক্তিগতভাবে একটু বেশিই মনে হলো। থ্যাংক ইউ, গুড জব, আই এম হ্যাপি। এখানে পার্লারে আসতে হলে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বুক না করে আসলে অপেক্ষা করতে হবে অনেকক্ষণ, কারণ আপনি যত আগেই আসুন না কেন, অ্যাপয়েন্টমেন্ট করে যারা এসেছেন তাদের প্রায়োরিটি কিন্তু আগে। এখানে আমি দেখেছি যিনি আপনার কাজ করবে, পেমেন্টও কিন্তু উনিই নেবেন। সন্ধ্যেতে কি সুন্দর লাগছে দেখুন। যাই হোক, চলুন এবার বাড়ি যাই। ওদিকে অসংখ্যরও কাজ শেষ হয়ে গেছে, একটু চায়ান চিলিতে চা খাবো, আর ওর জন্য খাবার নিয়ে যাব। কতক্ষণ পর তোমাকে দেখলাম, কতক্ষণ পর দেখলাম, কতটুকু করে দিয়েছিস চুলটা? জুলাইয়ে পা রাখলাম, ঠান্ডা ক্রমশ বাড়ছে। নেক্সট দিন ভিটামিন ডি খেতে খেতে ভিডিও এডিটিং করছি, আর আপনারা
ততক্ষণে প্লিজ জানান আজকের ভিডিওটি কেমন লাগলো, একটা কমেন্ট করে জানাবেন নিজেদের মন্তব্য, আর অনেক শেয়ার করুন। খুব খাটছি ভালো কন্টেন্টের জন্য, সাথে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, আর চলি